the joy of the first steps of a child. It's the joy of your great grandmother's smile. We came a long way, but we ain't slowing down. We got a strong pace. তো বন্ধুরা আজকের ভিডিওটাতে একদম সাথে থাকবেন, কেন কি আজকের ভিডিওটা যে এটা একদম ফাটাফাটি হতে চলেছে। আমরা চলে এসেছি আজকে গড়িয়াহাট। সো গড়িয়াহাট খালি কলকাতায় না, হায়দ্রাবাদেও আছে। সো আজকে আমরা এসেছি হায়দ্রাবাদে কুকটপল্লি মার্কেট, যেটা একদম গড়িয়াহাটের মতন ফিল। এখানে আসাই হয় না, কেন কি এখানে বাইক নিয়ে ছাড়া আসা হয় না। আর যখন উইকেন্ড থাকে তো আমরা বেশিরভাগ গাড়ি নিয়ে এদিক ওদিক দূরে কোথাও চলে যাই। তো আজকে আমরা প্ল্যান করলাম কি গড়িয়াহাট ভিজিট করি, আর এটা কুকটপল্লি মার্কেট। আশা করি আপনাদের দারুণ ভালো লাগবে, কেন কি সৌমির কিছু শপিং করার আছে এখান থেকে। তো চলুন এখানে আগে শপিংটা করে নিই, তাই না? আর দেখি এখানে আর কি কি পাওয়া যায়। আশা করি এই মার্কেটটা আপনাদের দারুণ লাগবে। তো সাথে থাকবেন, ভিড় আছে, বাট আমি চেষ্টা করব পুরো মার্কেটটা আপনাদের দেখানোর জন্য। চার বছর পর গড়িয়াহাট এসছো না? ঠিকই বলেছো। সো এইটা দেখুন, এটা এখানকার অনেক বড় সিল্কের দোকান, আর এইটা ভিআরকে সিল্ক। সো লাস্ট টাইম যখন কলকাতায় গেছিলাম তখন বাড়িতে কিছু শাড়ি নিয়ে গেছিলাম এই দোকানটা থেকে। দিস ইজ এ ভেরি বিগ শপ, ভিআরকে সিল্ক, আপনারা দেখতেই পাচ্ছেন। মাস্কটা একটু খুলে দাও। এই জায়গাটা হায়দ্রাবাদে যত মোটামুটি বড় বড় দোকান আছে, যত সিল্কের দোকান, শাড়ির দোকান, জুয়েলারির দোকান, সবই মোটামুটি এই জায়গাটায় পাওয়া যায়। যেমন আমাদের গড়িয়াহাটে পাওয়া যায় না এমন কিছু নেই, কিন্তু এই জায়গাটা যেটাকে নাম হচ্ছে কুকটপল্লি, সেটাতে সব কিছুই পাবেন। হায়দ্রাবাদে মোটামুটি নাম করা যত জিনিস আছে পাওয়া যায়। হ্যাঁ, তো আজকে কী নেবে? সাইডে চলো, সাইডে রাস্তা মাঝখানে দাঁড়িয়ে। আজকে এখনো ডিসাইড করে আসিনি, মানে যাই দেখছি মনে হচ্ছে এটা মেয়ের জন্য ভালো হয়, এটা আমার জন্য ভালো হয়। তো এখনো ডিসাইড করতে পারছি না যে কি কিনবো, বাট কিনবো কিছু, দেখা যাক তাহলে। ওর কৃষ্ণনাগু সেজেছিল। হ্যাঁ, এই তো এখানে দেখো, এখানে কিছু আছে মনে হয়। পেলে না কিছু? নেই, সব স্লিপলেস আছে। এটা একটা খুব বড় দোকান, ওমেন অয়েল। আর সোনার দোকানের তো কোনো কথাই হবে না, হায়দ্রাবাদে ভর্তি সোনার দোকান। এখানে মালাবার রাস্তার ওদিকে জিআরটি, আর ভর্তি ভর্তি, মানে পাশে খাজানা। সো সোনার দোকান তো হায়দ্রাবাদে একসেবার গাড়ির কাছে। ব্যাগগুলো ভালো না সৌমি? তাই না? সস্তা মিলেগা, থোড়া কম প্রাইস মে মিলেগা? আরে ফ্রি মে কোন দেতা হ্যায় দোস্ত। কোথায় যাও? ওরে বাপ রে, কে রে দেখি, ভালো লাগছে। সো বন্ধুরা, এখানে একটা সব থেকে ফাটাফাটি ব্যাপার লাগে না, ছোট থেকে ছোট দেখুন, এটা রাস্তার উপর দাঁড়িয়ে আছে একটা ছোট ব্যবসাদার, আর এও পেটিএম অনলাইন পেমেন্ট নেয়, যেটা কলকাতায় খুব মিস করি, তাই না সৌমি? তাই বাঙালি, বাড়ি কোথায়? হ্যাঁ, বহরমপুর। আরে বাপ রে, তো এত দূর কবে থেকে? তাই খুব ভালো, আপনাকেও আমার নিজের চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে?
আপনি দেখতে পারেন, বাড়ির লোককে বলে দেবেন দেখার জন্য, আমি চ্যানেল নাম আপনাকে দিয়ে দেবো। তো যখন হায়দ্রাবাদে দাঁড়িয়ে বাঙালির সঙ্গে দেখা হয় না, দারুণ সুন্দর লাগে। ইনি এনার বাড়ি, আপনার বাড়ি কোথায়? বহরমপুর। তো ইনি বহরমপুর মুর্শিদাবাদ, ইনিও হায়দ্রাবাদে এসে কাজ করছেন, তার মানে কলকাতায় চাকরি ব্যবসা নেই কিছু, তাই না? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো খুব ভালো লাগলো দাদা, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের বাড়ি, আপনার বাড়ির লোককে বলবেন অবশ্যই চ্যানেলটা দেখতে, আপনাকে দেখবে, আমাদের দেখবে, আপনাকে চ্যানেলটা ফলো করবে, ঠিক আছে? চলুন আসছি দাদা, টাটা টাটা, চলো। হ্যাঁ, এবার কোথায়? গড়িয়ার এসছো? হ্যাঁ, এই দেখুন, এটা একটা খুব সুন্দর, এখানে বড় সোনার দোকান, খাজানা জুয়েলারি ভর্তি, ভর্তি সোনার দোকান এখানে। বলো সৌমি, সোনার দোকান ভর্তি, বলো একদম। আজকে তাও কম্পারেটিভলি ভিড় কম আছে, বলো, নাহলে চলা যায় না এখানে, একদম চলা যায় না। এখানে বোধ হয় মশারিও আছে, দেখো কাকিমা বলছিল না মশারি চাই। এ বাবা, এটা কি? আচ্ছা শাড়ি, আমি বললাম মশারি। হ্যাঁ, কাটপিস। হ্যাঁ, এটা কি বড় না ছোট? ఇది చిన్నదా? దాని నుంచి పెద్దది కాదు, దాని నుంచి చిన్నగా కావాలి, లేదా? ఎడా బాలో తో, ఎడా సైజే నై, సైజ్ నై, ఎడా పెద్దది తో కాటి నియో, కత బోల్చే না না, আমি চড়াইতে বলছি, ঠিক আছে? এই এই প্রবলেম, এখানে 30 টাকার জন্য মালটাকে ক্যান্সেল করলো, ভালো ছিল তো, নিয়ে নিতে পারছে না। ये सब आप लोग बनाते हैं हाथ से? हैंडमेड है सारा? वाह, দেখ মামা, ব্যাগগুলো আন্টিরা হাত দিয়ে বানিয়েছে। এটা আমার অনেক পুরনো দোকান, এখানে আবহু আগে এসেছিলাম, আরেকবার দেখি। কোনটা নিচ্ছ? কোনটা? সব ভালো, আমার তো সব ভালো লাগছে, এক একটা সব নিয়ে নাও। মামা কি হয়েছে তোমার, খিদে পেয়েছে? আইসক্রিম, আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে? আচ্ছা চলো খাবো, মা কিনে নিক তারপর যাবো। নিও না, না নিও না, কাটি। এইগুলো এত বড় সাইজ, এগুলো আবার সাইড চাপো, নিচে চাপো, ঝামেলা আছে না? তোমার কাঁধ কোথায় বেরিয়ে গেছে? কিছুই থাকবে, পুরো ডিজাইনটাই চলে যাবে।
3 hours later. Kigo, koto kono somoy nile dokanta re tumi? Haan? Pochondo na holo nebo na ki. Jata korle tumi, jata korle. So bondhura etake bole time waste. অন্তত না হলে পরেও 15-20টা খোলালো, একটাও পছন্দ হলো না। কোনোটা কাপড় মোটা, কোনোটা ছোট, কোনোটা পাতলা, যা তা যা তা করে টাইমটা ওয়েস্ট হয়ে গেল। এটা কি গো, ইয়ে ক্যা হ্যাপড়ি? আচ্ছা, সোন পাপড়ি হ্যাঁ, তো গ্লাস মে দেতে? আচ্ছা, নেবে? চলো ওই দোকানটা থেকে, যেখান থেকে দেখলে আগের বারটা ওইটা নিয়ে নাও সৌমি। না, ওর কোয়ালিটিটা তো সত্যি ভালো ছিল। আপ কিতনে সাল সে ভাইয়া ইয়াহ পে? 10 সাল হো গিয়া, ক্যা বাত! আচ্ছা, ইয়াহ পে গয়া গিয়া? আরে বাহ! সো ইয়াহ সে 290 দেখ কে গিয়া, ঠিক আছে? পুরা মার্কেট ঘুম কে আয়া, কহীঁ পে ও কোয়ালিটি নেই মিলা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বিলকুল, আ যাইয়ে আ যাইয়ে। সো তো লেকে গিয়া, দেখে গিয়া, দেখে গিয়া, কোয়ালিটি আমারা বেস্ট হ্যায়। আপনার দোকান কা নাম বতা দিজিয়ে। জয় ভবানী হজরি সেন্টার। আর ইয়ে ইসকে সামনে প্রিগল ইলেকট্রনিক কে সামনে, ঠিক আছে? মুগদা শপ কে ভি সামনে, ঠিক আছে? ইয়াহ পে সরজি কা মোবাইল কা ভি শপ হ্যায়, আর সাথ মে আপনা লেডিজ ওয়্যার ভি হ্যায়। সো আপনারা একদম চলে আসবেন হায়দ্রাবাদে যারা থাকেন। আর তুমি ভাই কিছু দেখো না তো, আপনাদের ভিডিওটা দারুণ লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ স্টে সেফ অ্যান্ড স্টে টিউন টু ভোজপুর। ভালো থাকবেন।